জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত বাংলাদেশের সেনা কর্মকর্তাদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সিএলএনবি এ আলোচনা সভার আয়োজন করে এ সময় আলোচকরা বলেন বাংলাদেশ সেনাবাহিনী তিরিশটি দেশে চল্লিশটি শান্তি মিশন সার্থকভাবে শেষ করেছে যা বাঙালি জাতির গর্ব করার মতো একটি বিষয় উল্লেখ্য দুই হাজার তিন সালের এদিনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ফেরার পথে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশের পনেরো জন সেনা কর্মকর্তা এরপর থেকে দিবসটি বেনিন শহীদ শান্তি সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে